আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে টপিকস সেটা একটু ডিফারেন্ট হবে। আমি আগে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আসলে এই জন্যই যে আমার এক্সপার্টিস হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে। সো আমার যে ভিডিওগুলো আমাকে যারা ফলো করে তারা মূলত ইউআই ইউএক্স ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফলো করে। আজকের ভিডিওটা অনেকটা ইউআই ইউএক্স নিয়ে হবে, তবে ইউআই ইউএক্স ডিজাইনের একদম বেসিক নিয়ে হবে, কারণ আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আমি ইউআই ইউএক্স নিয়ে যথেষ্ট কাজ করছি এবং আপনাদের জন্য ভিডিওটা বানানোর জন্য বিভিন্ন ড্রাফট করছি। সো আমার টার্গেট হচ্ছে আমার চ্যানেলে যখনই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, যেহেতু এটা একটু স্পেশাল কোর্স এবং আমি চাই আমার যারা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ পর্যন্ত যারা থাকবেন। সো আমি আমার ফুল কোর্স লঞ্চ করার আগে আমি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে আমার যারা ইউটিউব ভিউয়ার আছে আমি তাদের জন্য ইউআই ইউএক্সের সামান্য কিছু ডিসকাশন আলোচনা করব, যাতে করে তারা একটা সম্যক ধারণা পায় আর এর মধ্যে আমি যাতে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয় আমার চ্যানেলে সেজন্য আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। যত দ্রুত আপনারা শেয়ার করবেন, যত দ্রুত আপনারা সাবস্ক্রাইব করবেন, যত দ্রুত আপনারা সাজেস্ট করবেন, তত দ্রুতই আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে এবং আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত কোর্স যেটি আমার থেকে আসলে আপনারা চান বা আমিও চাই আপনাদের সাথে শেয়ার করতে, সেই কোর্সটি আমি ওই 1000 সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে ওই দিন থেকেই লঞ্চ করব ধারাবাহিকভাবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ওই সময় পর্যন্ত ধৈর্য ধরবেন। যে কোর্সটা আপনারা আমার থেকে জানতে চান সেই কোর্সটি যাতে আপনারা পান, আমিও চাইব যাতে করে আপনাদেরকে বেস্ট ইউআই ইউএক্স নিয়ে একটা ধারণা দিতে পারি, যাতে ইন ফিউচার আপনারা আমার ভিডিওটাকে একটা রেফারেন্স ভিডিও হিসেবে নিয়ে যাতে কাজ করতে পারেন। সো আমি চেষ্টা করব, আপনারাও চেষ্টা করেন। আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা আন্তরিকতা আপনারা এর মধ্যে দিয়েছেন। আশা করি সামনের দিনগুলোতে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া পর্যন্ত আমার পাশে থাকবেন। এখন ইউএক্স আর ইউআই এর মধ্যে অনেকে আসলে বিষয়টাকে পার্থক্যটা খুব একটা বুঝতে পারে না, ইউএক্স কী জিনিস আর ইউআই কী জিনিস। ইউএক্স হচ্ছে আসলে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, মানে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বলতে আবার আপনি যদি একটু এলাবোরেট করেন, দেখুন আমরা যে রাস্তা দিয়ে হাঁটি রাস্তার পাশে ফুটপাথ আছে, এই ফুটপাথটা কিসের জন্য করা হয়েছে? ইউজারদের জন্য, যারা যাতে করে রাস্তায় যখন গাড়ি চলবে তারা যাতে নিরাপদে থাকে এবং গাড়ি থেকে নিরাপদ দূরত্বে থেকে তারা যেহেতু তাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে পায়ে হেঁটে। এখন ইউএক্স শুধু যে মোবাইলের ক্ষেত্রে হবে তা না, বিষয়টা না, ইন্ডাস্ট্রিয়াল যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ইউএক্স হতে পারে, দৈনন্দিন জীবনেও ইউএক্স হতে পারে। ইউএক্সটা হচ্ছে আসলে মূলত আপনি আপনার যে ইউজার, যে একটা প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্ট যেটা আপনি বানাচ্ছেন সেটা কত দ্রুত বা কত ইউজার ফ্রেন্ডলি হবে। ইউজার ফ্রেন্ডলি বলতে আবার যদি আপনি বাংলায় বোঝাই, কতটুকু ব্যবহার উপযোগী হবে বা ভোক্তা ব্যবহার করে কতটুকু সে কমফোর্ট ফিল করবে সেটাই হচ্ছে ইউএক্স। এখন ইউএক্স আসলে খুবই বিশাল একটা জিনিস, ইউএক্স তো একটা ভিডিওতে কখনোই কভার করা সম্ভব না। আর ইউআই হচ্ছে ইউএক্সের শুধু একটি ছোট্ট অংশ। ইউআই দিয়ে আসলে আমরা কী করি, একটা ইউআই দিয়ে একটা অ্যাপস বা একটা ওয়েবসাইটের যে ভিজুয়াল যেটা আপনি দেখেন, যেটা একটা ওয়েবসাইট www.youtube লিখলে যে প্রথম যে ইন্টারফেসটা আসে, প্রথম যে ডিজাইনটা আসে সেটাই হচ্ছে ইউআই। এখন ইউএক্স আর ইউআই নিয়ে আলাদা আলাদা কেরিয়ার গড়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, ইউএক্স নিয়েও কেরিয়ার গড়া সম্ভব, ইউআই নিয়েও কেরিয়ার গড়া সম্ভব। এখন ডিপেন্ড করে আসলে সেটা কোম্পানির উপর, যদি কোম্পানিটা বড় হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে একই কোম্পানিতে ইউএক্স ডিজাইনারও থাকে ইউআই ডিজাইনারও থাকে, কিন্তু কোম্পানি যদি ছোট হয় সেক্ষেত্রে আপনার ইউআই যিনি করেন ইউএক্সটাও উনিই করেন। সো আমার সাজেশন হবে আপনারা যদি ইউআইটা নিয়ে আগান এবং আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার হন ইউআই নিয়ে শুরু করতে পারেন ইনিশিয়ালি, দেন আপনি নিজেকে ইউএক্স ডিজাইনার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, যাতে করে ইউএক্স ডিজাইনার ইউআই ডিজাইন যদি আপনি একসাথে পারেন তাহলে আমরা ফুল স্ট্যাক ইউএক্স ডিজাইনার বলতে পারি আপনাকে, কারণ আপনি ডিজাইনটাও পারেন, রিসার্চ
সাইটটাও পারবো। ইউআই অ্যান্ড ইউএক্স ট্রেডিশনালি দুই ধরনের হতে পারে, আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওয়েব বেসড হতে পারে, আবার সফটওয়্যার হতে পারে, অথবা মোবাইলের অ্যাপসের জন্যও হতে পারে। এখন কথা হচ্ছে যারা ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করে তারা কিন্তু, এটা যেহেতু একটা গ্রাফিক্সের অংশ, গ্রাফিক্স ডিজাইন যারা শিখে তারা বেশিরভাগ ইউআই ইউএক্স ডিজাইন শিখতে চায়। এখন যারা আবার ইউআই ইউএক্স ডিজাইন শিখে তারা আবার এটাকে ন্যারো ডাউন করে দুইটা পার্টেও ভাগ করতে পারে। যেমন কেউ যদি শুধু ওয়েবসাইট বানায় সে শুধু ওয়েব বেসড ইউআই ডিজাইন বা ইউএক্স ডিজাইনার হতে পারে, আবার কেউ যদি শুধু মোবাইল, যেটা আমি করি, আমি শুধু মোবাইল বেসড ইউআই ইউএক্স ডিজাইনটা করি, তাহলে আমি শুধু মোবাইল অ্যাপসই বানাই, সো অ্যাপসে ডিজাইন করি। সো এখন আমি আমার ইউআই ইউএক্স ডিজাইন থেকে আরও ন্যারো ডাউন করে আমার স্কিলটা শুধুমাত্র অ্যাপস ডিজাইন কেন্দ্রিকই করেছি, যাতে করে মার্কেট প্লেসে আমি আমার একটা স্পেশাল জায়গা খুঁজে বের করেছি, যেখানে এখনও অনেক বাংলাদেশি বা অনেক কম্পিটিটর কম, সেখানে আমি গিয়েছি। এখন আপনি কিন্তু ওয়েব ডিজাইনার অনেক পাবেন, কিন্তু সেই হিসাবে শুধু অ্যাপ ডিজাইন করে সেটা একটু কম পাবেন, কারণ মার্কেটে এখনও সেভাবে স্পেসিফিক শুধু অ্যাপ ডিজাইন করে এরকম ইউএক্স ডিজাইনার একটু কম আছে। সো ওই গ্যাপটাই আসলে আমি ধরতে চেয়েছি। সো আপনারা যখন নতুন কোনো স্কিল শিখবেন, আমি সবসময় বলি আপনারা যখন নতুন কোনো স্কিল শিখতে যাবেন তখন যে স্কিলে কম্পিটিটর কম সেই স্কিলের দিকে যাবেন, যাতে করে আপনাদের মার্কেট প্লেসে একটা শক্ত অবস্থান ক্রিয়েট হয়। একটা প্রশ্ন ছিল ইউএক্স এর ডিমান্ড এত বেশি কেন, একজন ডেভেলপারের চেয়ে অনেক সময় একজন ইউএক্স ডিজাইনারের স্যালারিটা বেশি হয় ক্ষেত্র বিশেষ, আবার ডেভেলপারের স্যালারিও অনেক বেশি হয়। তো ইউএক্স এর ডিজাইন একজন ডিজাইনারের স্যালারি একজন ডেভেলপারের স্যালারির চেয়ে বেশি হবে, জিনিসটা কেমন না? আসলে মার্কেট যদি আপনি একটু রিসার্চ করেন দেখবেন ইউএক্স ডিজাইনারের স্যালারি অনেক ক্ষেত্রে একটু বেশি, কারণ একটু রিসার্চ ফোকাসড হয় জবটা, যেই কারণে আপনাকে বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে হবে, সবসময় আপনাকে মিটিংয়ের মধ্যে থাকতে হবে, সবসময় বসদের আশেপাশে থাকতে হবে, সব সময় টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে মিটিং ডিসকাশন কনফারেন্স সেমিনার এসব নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে। সেক্ষেত্রে হয় কি, আপনি যত বেশি টপ ম্যানেজমেন্টের ক্লোজে থাকবেন তত বেশি আপনার নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতাটা থাকবে, এবং নিজে কী চান নিজের ডিমান্ডটাও আপনি টপ ম্যানেজমেন্টকে জানাতে পারবেন। সেক্ষেত্রে হয় যত বেশি আপনি টপ ম্যানেজমেন্টের কাছাকাছি থাকবেন, স্যালারির ক্ষেত্রেও একটু টপ ম্যানেজমেন্ট সেক্ষেত্রে আপনাকে বেশি প্রেফার করবে, এটা স্বাভাবিক। সো বুঝতে পারলেন কেন ইউএক্স ডিজাইনার স্যালারি স্ট্রাকচার একটু অনেক সময় ডেভেলপারের চেয়ে বেশি হয়। কীভাবে ইউআই ইউএক্স ডিজাইন শুরু করব, এখন দুইভাবে শুরু করতে পারেন। একটা হচ্ছে আপনি যদি অলরেডি গ্রাফিক্স ডিজাইনার হন আপনার জন্য একটু ইজি হবে, যিনি একেবারে শুরু করছেন তার জন্য ইজি হবে, কিন্তু যিনি একটু গ্রাফিক্স ডিজাইনটা শিখেছেন তার জন্য পুরোটা একসাথে শিখতে একটু সুবিধা হবে, মানে ফুল স্ট্যাক ইউআই ইউএক্স ডিজাইনার হতে একটু সুবিধা হবে। কেন সুবিধা হবে আমি বলি, এর মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে মার্কেট রিসার্চ আছে, ইনফরমেশন আর্কিটেকচার আছে, ওয়্যারফ্রেম ডিজাইন আছে, তারপর হচ্ছে ইউজার রিসার্চ আছে, ইউজার টেস্টিং আছে, আর অন্যদিকে ইউআই এর ক্ষেত্রে আছে আপনার, অন্যদিকে ইউআই এর দিকে যেটা আছে সেটা হচ্ছে ভিজুয়াল ডিজাইনটা আছে, কালার আছে, আপনার আইকন ডিজাইন আছে, তারপরে হচ্ছে আপনার টাইপোগ্রাফি আছে, গ্রাফিক ডিজাইনগুলো আছে। সো ইউআই ইউএক্স হচ্ছে কমপ্লিট ব্ল্যান্ড, একটা হচ্ছে রিসার্চ এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের একটা কম্বিনেশন, একটা কম্বো প্যাকেজ বলতে পারো। ইউআই ইউএক্স এর ফিউচার কেমন, ইউএক্স এর ফিউচারটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের উপর। এখন একটা সময় ডাটা এন্ট্রির অনেক ভ্যালু ছিল, এখন আমাদের দেশে হয় কি, একজন যদি শুনে যে বা এই ভাই এই সেক্টরে খুবই ভালো করছে, এবং কেউ যদি হয়তো ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে ভালো করছে, সবাই ঝাঁপিয়ে পড়ে ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য, কেউ ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে শুরু করছে, কেউ হয়তো পত্রপত্রিকায় দেখলো যে ইউআই ইউএক্স ডিজাইনের অনেক ডিমান্ড, বা কোনো মার্কেট প্লেসে দেখলো ইউআই ইউএক্স ডিজাইনের অনেক ডিমান্ড, অথবা কোনো একটা নিউজ চ্যানেলে দেখলো একজন ভাই ইউআই ইউএক্স ডিজাইনার নিয়ে এত টাকা ইনকাম করেছে। তারপরে হয় কি, হুজুগে আমরা সবাই ওই একটা ন্যারো সেক্টরের মধ্যে গিয়ে পড়ি, তখন হবে মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ডের যে ইমব্যালেন্স সেটা ক্রিয়েট হবে,
যখন আপনি 100 জন থাকবেন এবং জব পোস্ট হবে একটা, তখন 100 জন অ্যাপ্লাই করবেন। সো আমার সাজেশন হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার যদি আপনি আসেন ওয়েলকাম, তবে মার্কেট রিসার্চ করে আপনি আসেন, তবে ফিউচার সবসময় ভালো, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক আপনার আদার কান্ট্রির জন্য হোক, ইউআই ইউএক্স ডিজাইনের ফিউচার ভালো, আপনারা শুরু করতে পারেন। যদি শুরু করেন সেক্ষেত্রে টার্গেট থাকবে ইউএক্স দিয়ে না শুরু করে, গ্রাফিক্স ডিজাইন যদি শিখেন তাহলে ইউআই দিয়ে শুরু করেন, আগে ইউআই দিয়ে শুরু করেন, কারণ আপনি যখন ইনিশিয়ালি যদি রিসার্চ দিয়ে শুরু করেন সেক্ষেত্রে হয়তো আপনি এই কাজের প্রতি খুব একটা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন শুরুর দিকে আর কি। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনি ইউআই দিয়ে শুরু করেন, দেন আপনি ইউএক্স এর দিকে মুভ করতে পারেন। এখন একজনের প্রশ্ন ছিল ওয়েব অথবা মোবাইল অ্যাপস বা সফটওয়্যার কোন দিকে যাব। দেখুন আমি প্রথমেই বলেছি এটা ডিপেন্ড, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আপনার যদি মনে হয় ওয়েব বেসড কাজগুলো আপনার ভালো লাগে, ওয়েব বেসডে হবেন। অ্যাপ বেসড কাজগুলো আপনার ভালো লাগে, অ্যাপ বেসড হবেন। সফটওয়্যার ডিজাইনের কাজগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সফটওয়্যার বেসড হবেন। কোথায় কোন সেক্টরে যাবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভালো লাগার উপর। এখন ইউএক্স এর এই যে তিনটা সেক্টর বললাম, ইউআই ইউএক্স এর যে তিনটা সেক্টর বললাম, এই তিনটা সেক্টরে যে কোনো একটা চুজ করেও আপনি ক্যারিয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমার যেমন ভালো লাগে অ্যাপস ডিজাইন, আপনার হয়তো ওয়েব ডিজাইন ভালো লাগতে পারে। সো আপনার যেটা ভালো লাগে, যা যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। আর কথা হচ্ছে কীভাবে শুরু করবেন। যদি আপনি ইউএক্স বা ইউআই যেটাই শুরু করেন, আমার প্রথম সাজেশন হবে আপনি আগামী এক মাস, মানে ভিডিওগুলো তো আসতে একটু লেট হবে, তবে আপনি আমার ভিডিও আসার আগে আগে কিছু কাজ আপনি এগিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে শুরুতে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েবসাইট বা ম্যাটেরিয়াল ডিজাইনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। গুগলের এটা অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ডিজাইন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। গুগল ম্যাটেরিয়াল ডিজাইন লিখে সার্চ করার দরকার নেই, অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ডিজাইন লিখে সার্চ করলেই পাবেন। অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ডিজাইনে আপনি কিন্তু সব কিছুই পাবেন, মানে পুঙ্খানুপুঙ্খানো একটা অ্যাপসের যা কিছু হয় সব কিছুই পাবেন। এখন একটা অ্যাপসে আপনি একটা অ্যাপস বানাতে, আপনি তো যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, আপনি দেখে দেখে কপি করে হয়তো একটা অ্যাপস বানাতে পারবেন, কিন্তু যখন আপনি থিওরিটিক্যালি সাউন্ড হবেন, যখন আপনি একটা অ্যাপস বানানোর সময় কোনটা কোথায় হবে, কত গ্যাপ হবে, আপনার ন্যাভিগেশন বার কোথায় হবে, স্ট্যাটাস বার কোথায় হবে, আপনার অ্যাকশন বাটন কোথায় হবে, বা আপনার কার্ডগুলো কোথায় হবে, এইসব জিনিসগুলো আপনি যখন জানবেন, যখন আপনি থিওরিটিক্যালি সাউন্ড হবেন, তখন কিন্তু আপনার আপনার জন্য ডিজাইন করাটা খুবই ইজি হয়ে যাবে, বা কোনো একটা ইউএক্স সলিউশন করতে গেলেও আপনার জন্য এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। এখন আপনি ম্যাটেরিয়াল ডিজাইনগুলো, অ্যান্ড্রয়েডের ম্যাটেরিয়াল ডিজাইনগুলো শিখতে পারেন, ম্যাটেরিয়াল ডিজাইন সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের। আর অ্যাপেলের যেটা ম্যাটেরিয়াল ডিজাইন সেটা অ্যাপেলের একটা ডেভেলপিং সাইট আছে, আপনি লিখলেই হবে অ্যাপেল ডেভেলপার্স, ওইখানে গিয়ে আপনি ডিজাইন সাইটটা দেখতে পারেন, ডেভেলপার সাইটটা দেখতে পারেন, আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি দেখেন শিখেন, বা পাশাপাশি কিছু ইউটিউব ঘাটেন বা ওয়েবসাইট ঘাটেন, দেখবেন আশা করি একটা সলিউশন আপনি পাবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন আর দোয়া করুন যত দ্রুত সম্ভব আমি যাতে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারি। আমার 1000 সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে সেদিনই আমি ইউআই ইউএক্স ডিজাইনের ফুল কোর্সটা লঞ্চ করব। সো ভালো থাকুন, আর বেশি বেশি শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে করে খুব দ্রুতই আমি 1000 সাবস্ক্রাইবার মাইল ফলকটা পূর্ণ করতে পারি। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।